प्रिय शिक्षार्थीवृंद, आजकल पृथ्वी गोलाप, जबा, शापला, बेली, बकुल, गाधा, गंधराज, हासनाहना सह जतगुलो फुल फुटबे तुम्हारे सकल के सबगुलो फुलेर शुभेच्छा जानिए शुरू करछी आजकल क्लास। तुम्हारे सकल के स्वागतम। प्रिय शिक्षार्थीवृंद, तुम्हारा आमार परिचय जानो, तारपर बोलछी आमी मुहम्मद महमूदुल हासान बादल, प्रभाषक बांगला, दुआरिया एजी मॉडल एकेडमी, देविद्दार कुमिल्ला। श्रेणी एकादश द्वादश, विषय बांगला द्वितीय पत्र, अध्याय व्याकरणिक शब्द श्रेणी। प्रिय शिक्षार्थीवृंद, आमादेर आजकेर पाठ विशेष्य पदेर आलोचना। बंधुगण, आजकेर पाठेर शिक्षणफल होच्छे এই পাঠ শেষে শিক্ষার্থীরা বিশেষ্য পদের সংজ্ঞা, প্রকারভেদ এবং প্রত্যেক প্রকারের উদাহরণ বলতে ও লিখতে পারবে। প্রিয় বন্ধুগণ, তোমরা খেয়াল করো, বিশেষ্য পদের সংজ্ঞা বলছি, যে শব্দ বা পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, গুণ, স্থান, জাতি, অবস্থা বা ক্রিয়ার নাম বোঝাই তাকে বিশেষ্য পদ বলে। যেমন আলফি, ঢাকা, গরু, চাল, বাঙালি, ভালো, শোভা, পড়া, ঘুমানো ইত্যাদি। বন্ধুগণ, আরও সহজ করে বলছি, বিশেষ্য বলতে কোনো কিছুর নামকে বোঝাই, অর্থাৎ কোনো কিছুর নামকেই বিশেষ্য পদ বলে। যে শব্দ বা পদ দ্বারা কোনো ব্যক্তি, প্রাণী, বস্তু, গুণ, স্থান, জাতি, অবস্থা বা ক্রিয়ার নাম বোঝাই তাকে বিশেষ্য পদ বলে। যেমন আলফি, ঢাকা, গরু, চাল, বাঙালি, ভালো, শোভা, পড়া, ঘুমানো ইত্যাদি। বন্ধুগণ, এবার আমরা জানব বিশেষ্য পদ কত প্রকার ও কী কী। আমরা দেখতে পাচ্ছি বিশেষ্য পদ আট প্রকার। যেমন এক নম্বর ব্যক্তিবাচক বিশেষ্য, দুই নম্বর বস্তুবাচক বিশেষ্য, তিন নম্বর স্থানবাচক বিশেষ্য, চার নম্বর জাতিবাচক বিশেষ্য, পাঁচ নম্বর গুণবাচক বিশেষ্য, ছয় নম্বর সমষ্টিবাচক বিশেষ্য, সাত নম্বর ক্রিয়াবাচক বিশেষ্য এবং আট নম্বর হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য। বন্ধুগণ, তাহলে বিশেষ্য পদ কত প্রকার? বিশেষ্য পদ আট প্রকার। তোমরা এই আট প্রকারের নামগুলো খুব সুন্দর করে মুখস্থ করে নিজেদের খাতায় লিখে রাখবে। প্রিয় বন্ধুগণ, এখন আমরা জানব ব্যক্তিবাচক বিশেষ্য কাকে বলে। যে বিশেষ্য পদ কোনো বিশেষ ব্যক্তির নাম প্রকাশ করে তাকে ব্যক্তিবাচক বা সংজ্ঞাবাচক বিশেষ্য বলে। বন্ধুগণ, ব্যক্তিবাচক বিশেষ্যের আরেক নাম সংজ্ঞাবাচক বিশেষ্য, এ কথাটি অবশ্যই মনে রাখবে। যেমন কালিদাস মেঘনাদ রচনা করেন, কালিদাস মেঘদূত রচনা করেন, নজরুল ইসলাম অগ্নিবীণার কবি। প্রিয় বন্ধুগণ, আবার বলছি, যে বিশেষ্য পদ কোনো বিশেষ ব্যক্তির নাম প্রকাশ করে
ताके व्यक्तिवाचक विशेष्य बा संज्ञावाचक विशेष्य बोले। जेमन कालिदास मेघदूत रचना करें, नजरुल इस्लाम अग्निबीणार कवि। एखाने कालिदास एवं नजरुल ए दुजन होच्छेन विशेष व्यक्ति, सुतरां ए दुजन व्यक्ति एखाने व्यक्तिवाचक विशेष्यर उदाहरण। प्रिय बंधुगण, এখন আমরা জানব বস্তুবাচক বিশেষ্য কাকে বলে। যে বিশেষ্য পদ কোনো বস্তুর নাম প্রকাশ করে তাকে বস্তুবাচক বিশেষ্য বলে। যেমন হীরা মূল্যবান ধাতু, ছুরিখানা লোহার তৈরি। প্রিয় বন্ধুগণ বলতো, এ দুটি বাক্যে কোন দুটি শব্দ বস্তুবাচক বিশেষ্য? হ্যাঁ, প্রথম বাক্যে হীরা, হীরা হচ্ছে বস্তুবাচক বিশেষ্য, কারণ এটি একটি বস্তুর নাম। বন্ধুগণ দ্বিতীয় বাক্যে ছুরিখানা, এই শব্দটি হচ্ছে বস্তুবাচক বিশেষ্য। এবার আমরা জানব স্থানবাচক বিশেষ্য কাকে বলে। প্রিয় শিক্ষার্থীগণ, যে পথ দ্বারা কোনো স্থানের নাম বোঝায় তাকে স্থানবাচক বিশেষ্য বলে। যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী, আলমগীর স্যার কুমিল্লায় থাকেন। বন্ধুগণ ঢাকা এটি একটি জায়গার নাম, কুমিল্লা এটিও একটি জায়গার নাম। সুতরাং দুই বাক্যে এ দুটি শব্দ হচ্ছে স্থানবাচক বিশেষ্য। বন্ধুগণ এখন আমরা জানব জাতিবাচক বিশেষ্য কাকে বলে। যে পদ কোনো জাতির নাম প্রকাশ করে তাকে জাতিবাচক বিশেষ্য বলে। যেমন মানুষ মরণশীল, গরু গৃহপালিত প্রাণী, বিড়াল শান্ত প্রাণী। বন্ধুগণ তোমরা অতি গুরুত্ব সহকারে খেয়াল করো, জাতিবাচক বিশেষ্য বলতে যে শব্দ দ্বারা কোনো একটা পুরো জাতকে বোঝায় ওইটাকে বলা হয় জাতিবাচক বিশেষ্য। যেমন মানুষ শব্দটি বলতে পৃথিবীতে যত মানুষ আছে সবাইকে বোঝায়, সুতরাং এই শব্দটা একটা মানুষ জাতিকে বোঝায় বিধায় এই শব্দটি জাতিবাচক বিশেষ্য। গরু গৃহপালিত প্রাণী, গরু বলতে পৃথিবীতে যেখানে যত রঙের যতগুলো গরু আছে সবগুলোকে বোঝায়, সুতরাং গরুটা হলো জাতিবাচক বিশেষ্য, কারণ এ গরু শব্দ দ্বারা এক জাতীয় সকল গরুকে বোঝায়। বিড়াল শান্ত প্রাণী, পৃথিবীতে যত বিড়াল আছে এই বিড়াল শব্দ দ্বারা সবগুলো বিড়ালকে বোঝানো হচ্ছে, সুতরাং মানুষ গরু বিড়াল এ শব্দগুলো জাতিবাচক বিশেষ্যের উদাহরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব গুণবাচক বিশেষ্য নিয়ে। যে বিশেষ্য পদ কোনো দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বা ভাবের নাম প্রকাশ করে তাকে গুণবাচক বিশেষ্য বলে। যেমন সাধুতা সর্বোৎকৃষ্ট পন্থা, আলফি একজন ভালো ছেলে, নুনহামনি মেধাবী ছাত্রী। বন্ধুগণ সংজ্ঞাটি আবার খেয়াল করো, যে শব্দে বা যে পদে, অর্থাৎ আবার বলি যে বিশেষ্য পদ কোনো দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা বা ভাবের নাম প্রকাশ করে তাকে গুণবাচক বিশেষ্য বলে। তিনটি বাক্যে, প্রথম বাক্যে সাধুতা, দ্বিতীয় বাক্যে ভালো এবং সর্বশেষ বাক্যে মেধাবী, এই শব্দ বা এই পদগুলো হচ্ছে গুণবাচক বিশেষ্য। বন্ধুগণ এখন আমরা জানব সমষ্টিবাচক বিশেষ্য কাকে বলে। যে পদ কোনো দল, গোষ্ঠী, পার্টি বা সমিতির নাম, সমষ্টির নাম প্রকাশ করে তাকে সমষ্টিবাচক বিশেষ্য বলে। আবার বলছি, যে পদ কোনো দল,
गोष्ठी पार्टी बा समष्टिर नाम प्रकाश करे ताके समष्टिवाचक विशेष्य बोले। जेमन एक झाक पाखी उड़े गेल कोन दले जोग देव। बंधुगण दुटी वाक्य एकटी हलो झाक और एकटी हलो दल। ए शब्द दुटो समष्टिवाचक विशेष्य कारण झाक बोलते अनेकगुलो पाखिर मध्य एक झाक के बोझाना है। सारा देशर पाखी जो पाखी आछे तार मध्य एक झाक पाखी होच्छे समष्टिवाचक विशेष्य उदाहरण। तेमन भावे दल कोई एक जन लोक मिले एक दल गठित है सूतरां ए झाक एवं दल शब्दगुलो होच्छे समष्टिवाचक विशेष्यर उदाहरण। এবার আমরা জানব ক্রিয়াবাচক বিশেষ্য কাকে বলে। বন্ধুগণ যে পদ কোনো ক্রিয়ার নাম প্রকাশ করে তাকে ক্রিয়াবাচক বিশেষ্য বলে। যেমন অধিক ভোজন ব্যাধির কারণ, আহারের পর শয়ন করবে। খেয়াল করো প্রথম বাক্যে ভোজন মানে খাবার আর দ্বিতীয় বাক্যে শয়ন শোয়া। দুটি বাক্যে এই দুটি पद बा शब्द होच्छे क्रियावाचक विशेषर उदाहरण। अर्थात जे पद द्वारा कोनो काज करा बा हुआ बोझाई से शब्दगुलो होच्छे क्रियावाचक विशेष्य। बंधुगण आजकल आलोचनार सर्वशेष तथा आठ नम्बर आलोचना होच्छे अवस्थावाचक विशेष्य। जे पद কোনো অবস্থার নাম প্রকাশ করে তাকে অবস্থাবাচক বিশেষ্য বলে। যেমন হে দারিদ্র তুমি মুরে করেছো মহান। অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা উন্নতির পূর্ব শর্ত। বন্ধুগণ দুটি বাক্যে দারিদ্র এবং শান্তি শৃঙ্খলা এই শব্দ দুটি বা পদ দুটি হচ্ছে অবস্থাবাচক বিশেষ্য। প্রিয় বন্ধুগণ তোমাদের প্রত্যেকের সুস্বাস্থ্য সুন্দর সুখী উন্নত ও দীর্ঘ জীবন কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। দোয়া করি তোমরা এত বড় হও যেন আকাশকে বলতে পারো হে আকাশ তুই সরে যা আমি মাথা উঁচু করব। অবশেষে তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ দেখা হবে পরের ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সুখে থাকবে। আল্লাহ হাফেজ।